অসমে পাঁচ বাঙালিকে গুলি করে হত্যা, আলফা জঙ্গি সংগঠনের উপর দায় চাপালো পুলিশ। গ্রেফতার দুই জঙ্গি নেতা, দায় অস্বীকার জঙ্গি সংগঠন। অসমে তিনসুকিয়ায় পাঁচ বাঙালি খুনের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত অসম। পুলিশের নিরাপত্তা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাঙালি সম্প্রদায়ের মানুষরা। নিরাপত্তার দাবি জানিয়ে 24 ঘন্টা বন্ধ। অসমে এনআরসির জেরেই বাঙালি হত্যা অভিযোগ তুলে রাজ্য জুড়ে বিক্ষোভের ডাক মমতার। কলকাতায় বিক্ষোভ মিছিলে সামিল অভিষেক বন্দ্যোপাধ্যায়, মদন মিত্র, ডেরেক ও ব্রায়ানরা। বিক্ষোভ মিছিল জেলাতে। উত্তপ্ত উপত্যকায় ফের সাফল্য ভারতীয় সেনাবাহিনীর। আবারও সেনার গুলিতে নিকেশ এক জঙ্গি। এবার ঘটনাস্থল জম্মু কাশ্মীরের হান্দওয়ারা। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত 4 দিন এই নিয়ে মোট 5 জঙ্গিকে খতম করল ভারতীয় সেনা। একের পর এক জঙ্গি হামলার ঘটনায় সতর্ক সেনা। প্রতিদিনই উপত্যকার বিভিন্ন এলাকায় চলছে জঙ্গি নিধন কর্মসূচি। হান্দওয়ারায় জঙ্গিরা লুকিয়ে থাকার খবর পায় ভারতীয় সেনা। এই অনুযায়ী ওই এলাকায় শুরু হয় তল্লাশি অভিযান। সেই সময় হান্দওয়ারায় ঘাপটি মেরে বসেছিল জঙ্গিরা। তল্লাশি অভিযান চলাকালীন সেনাবাহিনীর ওপর প্রথমে অতর্কিতেই হামলা চালায় জঙ্গিরা, সঙ্গে সঙ্গেই পাল্টা জবাব দেয় ভারতীয় সেনা। শুরু হয় সেনা জঙ্গি গুলির লড়াই। ফের কিছুটা কমলো পেট্রোল ডিজেলের দাম, বাড়ল সাধারণ মানুষের স্বস্তি। শুক্রবার রাজধানীতে 19 পয়সা কমে প্রতি লিটার পেট্রোলের দাম হয় 79.18 টাকা এবং 14 পয়সা দাম কমে ডিজেলের দাম হয় প্রতি লিটার 73.64 টাকা। বলিউড কিং কিং খান বা বলিউড বাদশাহ, মেয়েদের মনের বাজিগার, রোম্যান্স কিং। পথ চলতে কেউ রাজ বলে ডাকে তো কেউ রাহুল, আবার কেউ কবির খান হিসেবে ভাবতে ভালোবাসে। তিনি শাহরুখ খান। আজ তার 53তম জন্মদিন। শুক্রবার সকাল থেকেই কাশ্মীরের বুকে দেখা গেল প্রথম তুষারপাত। কাশ্মীরের পীর পাঞ্জাল এলাকাতে এদিন তুষারপাত দেখা যায়। সকাল থেকে এদিনের তুষারপাত বেশ জমিয়ে উপভোগ করেন কাশ্মীরের পর্যটকরা। কেন্দ্রীয় সরকারের সঙ্গে আরবিআইয়ের সংঘাত এখন প্রকাশ্যে এসেছে। আরবিআইয়ের গভর্নর উর্জিৎ প্যাটেলের ইস্তফা দেওয়া নিয়ে চর্চা হচ্ছে, তবে এ নিয়ে মন্তব্য করতে নারাজ সরকার। সংঘাতের একটা বড় জায়গা জুড়ে রয়েছে আরবিআইয়ের পাঠানো কেন্দ্রীয় অর্থমন্ত্রকের 3টি চিঠি। সেখানে কেন্দ্রীয় ব্যাংকের 7 নম্বর ধারা প্রয়োগের কথা বলা আছে। এটির সাহায্যে জনস্বার্থে আরবিআইকে কোনো কাজ করতে নির্দেশ দিতে পারবে কেন্দ্র। দেশ স্বাধীন হওয়ার পর এই ধারার প্রয়োগ আগে কখনো হয়নি। বিতর্কের মাঝেই কর্মীদের পাশে পেয়েছেন উর্জিৎ। গত শুক্রবার ব্যাংকের ডেপুটি গভর্নর ভাইরাল আচার্য কার্যত সরকারের বিরুদ্ধে তোপ দাগেন। ১89 জন যাত্রী নিয়ে সোমবার সকালে সুমাত্রা দ্বীপের কাছে সমুদ্রে ভেঙে পড়েছিল ইন্দোনেশিয়ার লায়ন এয়ার প্যাসেঞ্জার বিমান। সেই ঘটনার পর কেটে গিয়েছে 3 দিন। সমস্ত যাত্রীদেরই মৃত্যু হয়েছিল বলে প্রথমে জানানো হয়েছিল, কিন্তু এবার ঘটল আরও এক আশ্চর্য ঘটনা। সমুদ্রের বুকেই ভেসে বেড়াচ্ছিল একটি লাইফ জ্যাকেট, তার মধ্যেই বাঁধা ছিল একটি শিশু। বিমান দুর্ঘটনাতে তার মা ও বাবা মারা গেছে বলেই ধরে নেওয়া হচ্ছে। শিশুটিকে দেখা যায় সমুদ্রের বুকে ভেসে বেড়াতে। শিশুটি এখনও বেঁচে আছে এবং খুব অদ্ভুতভাবে এই কদিনে শিশুটিকে কোনো মাছ বা অন্য কোনো প্রাণীও খেয়ে ফেলেনি। এই ভিডিও দেখলে আপনিও চমকে উঠতে পারেন, কিন্তু নিতান্তই ফ্যান্সি ড্রেস পার্টির জন্য পোশাক পরেছেন এই মেয়েটি। দেখলে এক ঝলকে আপনিও চমকে উঠতে পারেন। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।